আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেটওয়ার্ক বাই সাহা অ্যান্ড সোম। আজকে আমরা গিয়েছিলাম আমাদের লাভলি কিউট সুমাইনে হেয়ার কাট করাতে। তোমরা যদি জানতে চাও ওর এই হেয়ার কাট আমরা কোথায় করিয়েছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো ফার্স্টে স্যালনে এন্ট্রি নেওয়ার পর যখন সবাই প্রিপারেশন নিচ্ছিল ওর চুলটা কাটার জন্য, ও খুব বেশি অ্যাফ্রেড ছিল, কারণ ও চাচ্ছিল না তখন কেউ ওকে টাচ করুক। বাট অ্যাট লাস্ট যখন ও হেয়ার কাটটা শুরু করে তখন ও কান্নাকাটি করছিল অনেক। বাট তার কিছুক্ষণ পরে ও সবার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে যায় এবং ওখানে জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে। এবং এখানে অনেক অনেক ফানি মোমেন্ট আছে ওর এই হেয়ার কাটটার মধ্যে, সেগুলো আমি তোমাদেরকে বলবো, তার আগে শুনে তারপর কী হয়। তারপর যখন ও ফ্রেন্ডলি হয়ে গেল সবার সাথে তখন ও একটা বাইকের চাবি নিয়ে খেলা শুরু করে এবং অনেকে বলছিল তখন নাকি ও বাইক চালানো শুরু করবে। সো এই তো এখন আমি তোমাদেরকে বলি মজার ব্যাপারটা, যে এতটুকু একটা বাচ্চা নিজের সৌন্দর্য বুঝে, কারণ ও যখন ওর হেয়ার কাটটা করা হচ্ছিলো তখন ও বারবার সাইড আই করে মিররের দিকে তাকাচ্ছিল। সো তখন আমি আর আমার মা ওখানে সবাই অনেক হাসাহাসি করছিল যে এতটুকু বাচ্চাও মিররের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওকে কেমন লাগছে। সো এটাই হচ্ছে ওর ওখানে হচ্ছে ফানি মোমেন্টটা। আরেকটা ফানি মোমেন্ট হচ্ছে যখন ওর চুলটা আমরা কাটছিলাম তখন ও সাইড দিয়ে খালি হচ্ছে সাইড দিয়ে পেছন দিয়ে হাত দিয়ে জিনিসপত্র ধরছিল। আসলে আমার মা এবং আমার বড় চুল অনেক পছন্দ, সো আমরাও চুলটা বড় করেছিলাম। বাট অ্যাট লাস্ট সবাই বলে হচ্ছে যে এই গরমে নাকি চুলটা কেটে ফেলা উচিত। সো আমরা ভাবলাম হ্যাঁ কাটাই যায়, পরে ওর চুলটা আমরা কেটে ফেলি। দিয়ে আমরা হচ্ছে এই স্যালুনটা চুজ করি যে ওর হেয়ার কাটটা আমরা হচ্ছে এই স্যালুনে করাবো। তো একটা আমরা ভেবেই নিলাম যে হ্যাঁ ওর চুলটা কাটানো এখন উচিত। সো এই যে আমরাও চুলটা কেটেছিলাম লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুনে, এইটা বাচ্চাদের জন্য হেয়ার কাট করার একটা পারফেক্ট প্লেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।